আজিগর কাণ্ডের পর 11 দিন পেরিয়ে গিয়েছে। বিচারের দাবিতে দিকে দিকে ছড়িয়ে পড়েছে আন্দোলন। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে সিবিআই। 9ই আগস্ট আজিগর হাসপাতালে সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। সিবিআই সূত্রের দাবি, 8ই আগস্ট রাত থেকে 9ই আগস্ট ভোরের মধ্যে আজিগর হাসপাতালে 3 বার এসেছিল ধৃত সঞ্জয় রায়। সিবিআই সূত্রের দাবি, সঞ্জয় প্রথম হাসপাতালে ঢুকেছিল সন্ধে 6টায়, তবে একা নয়, তার সঙ্গে ছিল সৌরভ নামে আরেক সিভিক ভলেন্টিয়ার। তারা কোথায় যায় তখন? সূত্রের খবর, তদন্ত বলছে জরুরি বিভাগ থেকে আনুমানিক 10 মিটার দূরে সার্জিক্যাল ওয়ার্ডে যায় দুজনে। জানা যাচ্ছে সার্জিক্যাল ওয়ার্ডে সৌরভের এক দাদা ভর্তি ছিল বলে পুলিশ ও সিবিআইয়ের কাছে দাবি করতে ধৃত সঞ্জয়। সেই সৌরভের দাদাকেই দেখতে যায় দুজনে, 15 মিনিট সেখানে থেকে চলে আসে তারা। সিবিআই সূত্রের দাবি, সঞ্জয় দ্বিতীয়বার হাসপাতালে ঢোকে রাত 11টায়, তখন সে একাই ছিল। সিসিটিভি সূত্র ধরে জানা যাচ্ছে তৃতীয়বার তাকে চেস্ট মেডিসিন বিভাগে ঢুকতে দেখা যায় ভোর 4:03। সিবিআই সূত্রের দাবি, জেরায় তথ্য গোপন করছে সঞ্জয়, বেশিরভাগ প্রশ্নের উত্তরেই মুখ বন্ধ করে রাখছে সঞ্জয়, তার জবাব আমি জানি না। তাই আসল তথ্য পেতে ধৃত সঞ্জয়কে পলিগ্রাফ টেস্ট করানোর কথা ভাবছে সিবিআই। এই বিষয়ে আদালতে অনুমতি লাগে, তাই শিয়ালদা কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয় সাইকো অ্যানালিসিস টেস্ট করা হয়েছে। টিমে আছেন দিল্লি থেকে আসা বিশেষজ্ঞ সাইকোলজিস্ট। সিবিআই এর তরফে দাবি, সঞ্জয় বেশিরভাগ ক্ষেত্রে উত্তর দিচ্ছে না। কী কী প্রশ্ন করা হচ্ছে সূত্রের খবর, সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হচ্ছে সেদিন রাতে কতবার আজিকর হসপিটালে গেছে সঞ্জয়, কতবার সেমিনার রুমে ঢুকেছে, ঘটনার পর কোথায় পালিয়েছিল, কার কার সঙ্গে ফোনে কথা বলেছিল, এসব প্রশ্নের কোনো সৎ উত্তর পাওয়া যায়নি এখনও। পুলিশ সূত্রের খবর, আজিকর আউট পোস্টে কর্মরত সিভিক ভলেন্টিয়ার সঙ্গে সঞ্জয় ছিল না, তাও এই হাসপাতালে ছিল তার অবাধ গতিনিধি, কিন্তু তা সত্ত্বেও কিভাবে আজিকর মেডিকেল কলেজে সঞ্জয়ের অবাধ বিচরণ? জানা যাচ্ছে হাসপাতালে নার্সিং স্টাফ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন সঞ্জয়ের পূর্ব পরিচিত ছিল, তাই যখন খুশি হাসপাতালের যে কোনো জায়গায় এসে যেতে পারত। ব্যুরো রিপোর্ট, বি বাংলা টিভি নিউজ।